স্ত্রী অন্তঃসত্ত্বা, তাই আনন্দের যেন সীমা নেই নূরে আলম সিদ্দিকী রাকিবের। অনাগত সন্তানের মুখ দেখতে অপেক্ষার প্রহর গুনছিলেন। স্ত্রী অসুস্থ বোধ করলে ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে বের হন রাকিব, তবে ওষুধ নিয়ে আর ফেরা হয়নি অসুস্থ স্ত্রীর কাছে। রাকিবের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে। স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে গৌরীপুরের কলতাপাড়া বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রাকিব। ওই দিন হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা। বিয়ের 7 মাসের মাথায় স্বামীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন রাকিবের স্ত্রী সাদিয়া খাতুন। ঘরে থাকা রাকিবের পোশাক ছুঁয়ে স্বামীকে খুঁজে ফিরছেন সাদিয়া। জীবনকে উপভোগ করার সব আয়োজন কি একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। আমি 4 মাসের অন্তঃসত্ত্বা, ও বলছে ওর ছেলে হবে, ওর অনেক আশা অনেক স্বপ্ন ছিল, ও সন্তান ছিল, ও সন্তান পৃথিবীতে আসার আগেই ও চলে গেছে। যার আমার হাজবেন্ডকে মারছে রাকিবের বাবা হাফেজ মাওলানা আব্দুল হালিম শেখ পেশায় মাদ্রাসা শিক্ষক। 3 ভাই ও 1 বোনের মধ্যে রাকিব ছিলেন সবার ছোট। 2 বোন বিয়ের পর স্বামীর সংসারে গেলেও স্ত্রী নিয়ে রাকিব থাকতেন বাবা মায়ের সাথে। বাবা মায়ের ইচ্ছা ছিল রাকিব পড়াশোনা শেষ করে বড় আলেম হবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ছেলে পৃথিবী থেকে বিদায় নিল। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা এখন তার বাবা মা। আমার এসেছিল সে লেখাপড়া কর, উচ্চশিক্ষিত হয়ে সে আমার জানাজা দিবে, এটাই আমার বড় আশা। কিন্তু এখন পুত্রের লাশ নিজে দাফন করতে হয়েছে। আশা ছিল পুত্রী আমাকে নিয়ে দাফন খুন করবে, কাঁদিনি, কিন্তু তা হলো না। বিয়ের 7 মাসের মাথায় সন্তান সম্ভবা মেয়ের স্বামীহারা হওয়ার বিষয়টি যেন মানতে পারছেন না রাকিবের শ্বশুর। মেয়েকে নিয়ে পড়েছেন অকুল পাথারে। দুনিয়াতে তো তার সন্তান আসবে, কি এত বাবার মুখ দেখতে পারবে না, কি আশা ভরসা। রাকিবের পাড়া প্রতিবেশী ও স্বজনরা হত্যাকারীদের বিচার চান। সরকার ও সমাজের উচ্চ মহলের প্রতি রাকিবের সন্তানের দায়িত্ব নেওয়ারও আহ্বান জানান তারা। শাহনাজ পারভীন, কালবেলা।